যারা ভাবছে যে আমাদের সাথে শত্রুতা করবে, আমাদের অগ্রগতিকে আটকে দেবে যাতে আমরা এগোতে না পারি, এরকমটা যারা ভাবছে, যারা আমাদের ক্ষতি করে যাচ্ছে, আমাদের আটকে যাচ্ছে, তারা জেনে রাখুক, তারা বেশি দিন আর এইভাবে আমাদের আটকাতে পারবে না। কারণ আমাদের জন্য চলে এসছে ভারোস, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, মোবাইলের অপারেটিং সিস্টেম, এটা টোটালি ভারতবর্ষে তৈরি হয়েছে, ঠিক আছে? সুতরাং এই অপারেটিং সিস্টেম কারোর মোবাইলে থাকলে সে স্বাধীনভাবে সব কিছু করতে পারবে, তাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। সে যখন ভালো কাজ করবে সে আরামসে এগিয়ে যেতে পারবে, একদম দ্রুত গতিতে সে এগিয়ে যেতে পারবে, তাকে কেউ আটকাতে পারবে না, কেউ কন্ট্রোল করতে পারবে না, তাকে কেউ বাধা দিতে পারবে না, তাকে সে স্বাধীনভাবে এগিয়ে যেতে পারবে যখন কেউ ভালো কাজ করবে। সুতরাং এই যে এখন ভালো কাজ করলে আটকে দিচ্ছে, এগোতে দিচ্ছে না, একটু এগিয়ে গেলেই তখন বাধা দিয়ে দমিয়ে দিচ্ছে, এই রকমটা আর কেউ করবে করতেই পারবে না। ভারোসটা একবার চলে আসুক, এটা তো অপারেটিং সিস্টেমটা বেরিয়ে গেছে, একবার শুধু চলে আসুক, সবার মোবাইলে মোবাইলে চলে আসুক, তারপরে হিন্দু বিরোধীরা টাইট খেয়ে যাবে, এটা হচ্ছে বিষয়।